মালদহে টোটোর সঙ্গে লরির সংঘর্ষ এবং সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের, আহত হয়েছেন আরও দুজন। মালদহের গাজলে সে ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘাতক সে লরিকে আটক করেছে পুলিশ। মালদহের জাতীয় সড়কের ঘটনা, টোটোর সঙ্গে লরির সংঘর্ষ, সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে চারজনের, আহত হয়েছেন আরও দুজন। আহতরা গাজল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ, ইতিমধ্যেই ঘাতক লরিকে আটক করেছে পুলিশ। মালদহে টোটোর সঙ্গে লরির সংঘর্ষে প্রাণ গেল চারজনের, আহত হচ্ছেন আরও দুজন। মালদহের জাতীয় সড়কের ঘটনা এবং ইতিমধ্যেই ঘাতক লরিকে আটক করেছে পুলিশ। তদন্তে নেমেছে গাজল থানার পুলিশ।